নমস্কার, এটিসি অনলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপাতত আমি আছি আমার কারখানাতে। আমি আজকে যে জিনিসটা নিয়ে ভিডিওটা বানাবো তার থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাদের কাছে একটা মেশিন দেখাবো। তবে মেশিনটা দেখাবার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওটা পুরো দেখেন না, বা আমার অন্য যে ভিডিওগুলো আছে যেখানে আমি কিছু ইনফরমেশান দিচ্ছি, কিছু দেখাচ্ছি না, জাস্ট ইনফরমেশান দিচ্ছি, কিছু কথা বলছি, হয়তো সেগুলো দেখেন না, না দেখতেই পারেন, সবার সব কিছু প্রয়োজন নেই। তবে আজকে আমি কয়েকটা কথা বলবো, কারণ ইদানিং দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে মেশিনের কিছু ভিডিও, বিভিন্ন রকম জিনিস তৈরির জন্য মেশিনের প্রচুর পরিমাণে ভিডিও আসছে সামনে। আমি যখন ইউটিউব দেখি তখন দেখি প্রচুর পরিমাণে এরকম ভিডিওগুলো আমার সামনে আসছে। তো সেগুলো দেখে আমার অনেকগুলো বিষয় আমার এইগুলো ব্যাপারে বলার আছে বলেই আমি আজকে কথাগুলো আগে বলতে চাই। যারা মেশিন কিনবেন, যে কোনো মেশিন প্রোডাকশনের জন্য, যে সমস্ত মেশিনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট চলছে বা যে সমস্ত ভিডিওগুলো চলছে, সেই মেশিন কিনবার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখুন। আমি বলছি কারণ আমার এই অভিজ্ঞতাগুলো আছে, আমার আশেপাশে বহু লোক আছেন যারা এই ধরনের মেশিন তুলেছেন বা এখনও তুলছেন এবং ভবিষ্যতে মেশিনগুলো তুলবেন বলে ভাবছেন। ভিডিও দেখে তারা ভাবছেন, বাহ, এটা তো খুব ভালো ব্যবসা, এই মেশিনটা তুললে ভালো ইনকাম। আমি সেদিন একটা ভিডিও দেখলাম, সেখানে বলা হলো যে 4,000 টাকা ইনভেস্টমেন্ট করুন, তাতে নাকি মাসে 1,00,000 টাকা ইনকাম করা যাবে। মানে 4,000 টাকা ইনভেস্টমেন্ট করে 1,00,000 টাকা মাসে ইনকাম, বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। কারণ অ্যাকচুয়ালি আমরা যারা খুব হার্ডকোর বিজনেসটা করি, একেবারেই এই ধরনের যে বিজনেসগুলো হয় না, ডোর টু ডোর সেল বলুন বা আপনি শপ টু শপ সেল বলুন বা ডিস্ট্রিবিউটারশিপ বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, অ্যাকচুয়াল যারা বিজনেসটা করি তাদের কাছে এই বিষয়টা ঠিক বুঝতে খুব সমস্যা হয়। এখন তাহলে এই মেশিনগুলো যে বিক্রি হচ্ছে সেগুলো কী কারণে বিক্রি হচ্ছে বা কীভাবে বিক্রি হচ্ছে, অ্যাকচুয়াল বিষয়টা কী সেটা নিয়ে আমি দু একটা কথা শুধু আপনাদেরকে জানিয়ে যেতে চাই। কেননা যারা ইনভেস্টমেন্ট করবেন, কারণ আমার আশেপাশে অনেকেই এরকম আছেন যারা কিনা মেশিন কিনেছেন এবং মেশিন কিনবার পরে তারা যে সমস্যাগুলোয় পড়েছেন সেই সমস্যাটা কিন্তু যারা নতুন তুলবেন তারা জানবেন না যতক্ষণ মেশিনটা কিনছেন। আর একবার মেশিনটা কেনা হয়ে গেলে কিন্তু সমস্যাটা থাকবে। এখানে একটা মজার ঘটনা বলি, মেশিন অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার পিছনে আরেকটা কারণ আছে। আমার এক বন্ধু আছেন, হাওড়াতে থাকেন, ওই বেলিলিয়াস রোডের ওখানে বাড়ি আর কি ওনার। তো আমাকে হঠাৎ ফোন করেছিল দুদিন আগে, করে বলছে যে এরকম একটা ভিডিও বানাও মেশিনের, কারণ এখন মেশিনের প্রচুর ভিডিও চলছে। তা ও ভাষাতে মানে হাওড়ার দিককার বা টানের মধ্যে ওর সব ব্যাপারটা আসে, দন্ত স বলে আর কি। তো আমাকে ফোন করে বলছে যে এরকম একটা ভিডিও বানাও, একটা মেশিনের ভিডিও বানাও। আমি বললাম কী মেশিনের ভিডিও বানাবো? বললো যে শোনো না, তুমি এক কাজ করো, এখন তো পঞ্চায়েত ভোট আসছে, তুমি মুঙ্গের চলে যাও, মুঙ্গের গিয়ে একটা মেশিন পাওয়া যায়, মেশিনের ভিডিও বানাও। মানে বুঝতে পারছেন কোন মেশিনের কথা বলছে। যাই হোক, তো এটা একটা মজার ব্যাপার। এখন সেই কারণেই আমি ভাবলাম, হ্যাঁ সত্যি তো বিষয়টা ঠিক কথায় যে এই যে মেশিনারিগুলো আসছে সেই মেশিনারিগুলো নিয়ে একটা ভিডিও বানানো দরকারই। আমি আপনাদের কয়েকটা কথা বলছি, আমি আবারও বলছি যে আমি নেগেটিভ কিছু বলতে চাই না, মানে মেশিন তুলবেন না বা কিনবেন না, কাজ করবেন না, আমি এটা বলছি না। আমি শুধু বলছি যে মেশিনগুলো কিনবার আগে বা তুলবার আগে একটু ভেবে নিন যে কী, মানে মেশিনগুলো তোলার পরে কী হতে পারে বা অ্যাকচুয়ালি আপনি কী করতে চাইছেন, আপনার ফোকাসটা কী, সেটাকে ঠিক করে নিন। এখানে আমি একটা কথা বলি, যেমন প্রায় 7-8 বছর আগে এক ভদ্রলোক, বাড়ি হচ্ছে ওনার মধ্যম গ্রামের কাছাকাছি, তো ভদ্রলোক আমাকে বললেন যে আমি এরকম মেশিন তুলছি। কিসের মেশিন? না, ধূপকাঠির মেশিন, ধূপকাঠির সেমি অটোমেটিক মেশিন, অটোমেটিক নয়, সেমি অটোমেটিক মেশিন, সেটা দিয়ে উনি ধূপকাঠি বানাবেন, র কাঠি। তো আমার তখন ধূপের ব্যবসা ছিল, আমাকে বললেন যে আপনি নেবেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই নেবো, কেন নেবো না, আমার তো লাগে, যদি কোয়ালিটি ভালো হয় তো আমি নেবো। উনি করলেন কি, কোনো একজনের থেকে ভিডিও এইভাবেই ইউটিউবের থেকে দেখেছিলেন, সেই সময় দেখবার পরে কোনো একজনের থেকে উনি 4খানা মেশিন তোলেন, একটা নয় 4-4টে মেশিন তোলেন, এবং সেটার জন্য যথেষ্ট টাকা তিনি ইনভেস্ট করেন, র মেটেরিয়াল বা সমস্ত কিছু। ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাকে উনি 2-3 বস্তা কাঠি পাঠালেন স্যাম্পল হিসাবে দেখবার জন্য। সেই সময়তে বিশ্বাস করুন একটা কাঠিও জ্বলেনি, এবং
ব্যবসাটা উনি খুব বেশি হলে 6 মাস থেকে 7 মাস করতে পেরেছিলেন, এবং শেষ পর্যন্ত সেই মেশিনগুলো যে কীভাবে বিক্রি করেছেন সে শুধু মানে উনি জানেন, আর আমরা যারা আশেপাশে ছিলাম বিষয়টা জানি, তারাই শুধু জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি কী অবস্থাটা হয়েছিল, মানে ওনার ইনভেস্টমেন্টে কত টাকা উনি ফেরত পেয়েছিলেন। ইদানিং প্রচুর ভিডিও দেখছি যে সিলিং মেশিনের, আমি কাউকে পার্টিকুলার বলছি না, মানে সিলিং মেশিন বেচবেন না বা কিনবেন না এটা বলছি না, কিন্তু বারবার বলছি মানে কোনোটাই খারাপ নয়, কিন্তু তার ইউজফুল মানে তার ইউজটা কী সেটা জানতে হবে, সেটা কতটা ইউজফুল সেটা জানাটা জরুরি। তো সিলিং মেশিনের প্রচুর ভিডিও এখন মার্কেটে এসেছে এবং বলা হচ্ছে সিলিং করুন, নিজের ব্র্যান্ড বানান, পাউচের ব্র্যান্ড বানান। আমি একটুখানি এই ব্যাপারে বলে দিই যে পাউচের ব্র্যান্ড বানানোর জন্য যে পাউচটা ছাপতে হয় যেটাকে গ্রেভিয়ার প্রিন্টিং বলে, এই গ্রেভিয়ার প্রিন্টিংটা যদি আপনি এখন করতে চান, মোটামুটি আপনাকে কমপক্ষে 1 লক্ষ টাকা আপনাকে ওই শুধু গ্রেভিয়ার প্রিন্টিং নিজের ব্র্যান্ড বানাতে লাগবে। এটা অনেকে অনেক কিছু বলেন, আমি জানি না তারা কীভাবে বলেন, কিন্তু সেটা করতে গেলে আপনার মিনিমাম 1 লক্ষ টাকা আপনার হাতে নিয়ে নামতে হবে, কারণ তার সিলিন্ডার বানাতে হয়, তার ফিল্মটা বানাতে হয়, সিলিন্ডার বানাতে হয়, এবং তারপরে যে পাউচটা হয় সেই পাউচটা বানাতে হয়, এবং সেইটা প্যাকিং করবার জন্য হ্যাঁ আপনি ওই সিলিং মেশিনে করতেই পারেন, কিন্তু ওটা কতটা প্রফিটেবল সেটা কিন্তু একটু ভেবে নিয়ে করবেন। এবং আমি বারবার বলছি যে মেশিনটা কিন্তু বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে আপনার মার্কেটিং এবং র মেটেরিয়াল। এমন অনেক কিছুই মার্কেটে পাওয়া যাচ্ছে যেগুলো মেশিনগুলো আর কি, এমন অনেক মেশিনে বিক্রি হচ্ছে। খুব রিসেন্টলি আমার পরিচিত এক ভদ্রলোক একটা মেশিন তুলেছেন, আমি বলছি না কিসের মেশিন কারণ এটা বলাটা ঠিক হবে না, তো একটা মেশিন তুলেছেন কিন্তু তার র মেটেরিয়ালের কোনো অ্যারেঞ্জমেন্ট তিনি করেননি। কী হলো ঘটনাটা, মেশিন তোলা হয়ে গেছে, মেশিন তার কাছে পৌঁছে গেছে, কিন্তু র মেটেরিয়াল নেই। তো র মেটেরিয়াল নেই বলতে, র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে মার্কেটে আছে, বা যারা মেশিন বেচে তাদের কাছেই র মেটেরিয়াল আছে, কিন্তু সেই প্রাইসে র মেটেরিয়াল কিনে সেটাকে বিক্রি করবার মতো কোনো পরিস্থিতি নেই, করা যায় না। তো সেই কারণের জন্যই যারা মেশিন তুলবেন, যে কোনো মেশিনই তুলবেন, আগে আপনারা দেখুন যে আপনাদের বিক্রি করবার জায়গাটা কী আছে, কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, এবং সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে র মেটেরিয়ালটা তুলে সেটাকে প্রসেস করে সেটাকে বানিয়ে ফিনিশড প্রোডাক্টটা বিক্রি করলে আপনার এক্স্যাক্টলি কত প্রফিট আসছে, এটা আগে হিসাব করুন, তারপরে কাজে নামুন, আমার মনে হয় সেটা ভালো হবে। আচ্ছা, আজকে আমি একটা মেশিন দেখাবো বলেছি, কারণ অ্যাকচুয়ালি আমি যদি শুধু এই কথাগুলো বলতাম তাহলে হয়তো কেউই শুনতেন না, আমি জানি না অ্যাকচুয়ালি কে কতটা শুনবেন, নাই শুনতে পারেন, কারণ আমি খুব বেশি কিছু জানি না, পরিষ্কার আমি আগেও বলেছি আমি বিরাট কিছু জানি না, আমার যেটুকু আমার অভিজ্ঞতা আমি সেটুকু শেয়ার করি আপনার সাথে, আমার যেটা মনে হয় আমি সেটুকু বলি। আমি শুধু চাই দেখুন ব্যবসাটা হোক, ব্যবসা সবাই করুন, ভালোভাবে করুন, ম্যানুফ্যাকচারিং করুন। আমি সবসময় এই ব্যবসাটা বেশি আগ্রহ প্রকাশ করি যেখানে ম্যানুফ্যাকচারিং আছে। চেষ্টা করুন একটু যদি সম্ভব হয় ইন্ডিয়ার যে ইম্পোর্ট ডেটাটা আছে, ইম্পোর্ট ডেটাটা দেখুন যে ভারতবর্ষে কোন জিনিসগুলো বেশি ইম্পোর্ট হয়, তাহলে আমার মনে হয় সেখানে একটা বড় ব্যাপার আছে, যেখান থেকে বিজনেস যে অপরচুনিটি কোথায় আছে সেটা বোঝা যায়। এখন সবার পক্ষে সেটা দেখা সম্ভব হয় না, সেই জন্যেই ইউটিউব ভিডিও দেখেই সবাই মানে ঠিক করে ফেলেন যে এটা করবো, ওটা করবো, সেটা করবো। বিজনেসের নেগেটিভ সাইডটা দেখুন, পজিটিভ সাইড আপনাকে সবাই বলবেন, নেগেটিভ সাইডটাকে দেখে নিন, আপনি কতটা লস বেয়ার করতে পারবেন, কতটা লস সহ্য করতে পারবেন সেটা দেখুন, প্রফিট কতটা হবে সেটা ব্যাপার নয়, আপনার 100 টাকা প্রফিট হবে না 200 টাকা প্রফিট হবে সেটা ব্যাপার নয়, আপনি লস কতটা নিতে পারবেন, 100 টাকা 200 টাকা 500 টাকা কতটা পর্যন্ত লস নিতে পারবেন, এটা আগে ভেবে নিয়ে যে কোনো ব্যবসাতে নামুন। আর আজকে যে মেশিনটা দেখাবো সেই মেশিনটা দেখুন, আমার অ্যাকচুয়ালি দোকানে রাখা আছে, আমি দোকানে যাবো, গিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি। তো সেটা যাদের ধরুন দোকানে রাখবার পজিশান আছে, আমি যেমন রেখেছি ফ্রিতে আমি সার্ভিসটা দিই, আপনারাও চাইলে ফ্রিতে দিতে পারেন, তাতে কী হবে কাস্টমার আরও বেশি আপনার দোকানে আসবেন, চাইলে আপনারা 5 টাকা 10 টাকা চার্জ করতে পারেন তার জন্য। আর যারা কিনা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে বা শহরে যে কোনো জায়গায় এই জিনিসটা সব জায়গাতেই ডিম্যান্ড আছে, তো 10 টাকা 15 টাকা 20 টাকা বিভিন্ন রকম চার্জ আপনারা করতে পারেন, নর্মালি 20 টাকা করে আমাদের এখানে, 20 বা 30 টাকা সম্ভবত 30 টাকা করে চার্জ হয় এখানে।
যেহেতু আমি চার্জ করি না, আমি জানিও না, সম্ভবত 30 টাকা করে চার্জ হয়। মেশিনটা আমি মাত্র 1000 টাকায় কিনেছি মেহতা বিল্ডিং থেকে, হয়তো অনেক কমে পাওয়া যায়, তারপরে কোম্পানি হিসেবে আলাদা পাওয়া যায়। এবং আমি যেটা কিনেছি সেটা ডিজিটাল মেশিন, আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা ডিজিটাল মেশিন। এটার আরেকটা অন্য মেশিন যেটা ডাক্তাররা ব্যবহার করেন সেটাও আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা কিনতে পারেন, ডাক্তাররা যেটা ব্যবহার করেন সেটা কিনতে পারেন, তো সেটা কিনে তার সেটা শিখতে পারেন। এবং এর সাথে সাথে দেখুন ইসিজি আছে, ফিজিওথেরাপি আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে, আমার মনে হয় যারা গ্রামে বা সেই সব একটু মফস্বলে যারা থাকেন, তারা যদি সেইগুলো ট্রেনিং নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের সেখান থেকে একটা ভালো ইনকাম হতে পারে। কারণ এটার কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি ডিম্যান্ড এই জিনিসগুলো বাড়ছে। আগে মানুষের মধ্যে এত কনসিয়াসনেস ছিল না। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে আগে যেটা হতো গ্রামগঞ্জের দিকে, কারণ প্যারালাইসিস হয়ে গিয়েছে, তারা ওঝা বা ওই ধরনের যারা আছেন আর তাদের কাছে নিয়ে যেতেন, তারা ঠিক করে দেবেন, এই ব্যাপারটা এখনও হয়তো আছে, আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু প্রচুর আছে। এবং দেখেছি আমি কিছু কিছু জায়গাতে সেখানে রীতিমতো লাইন পড়ে যেত ওইগুলো ঠিক করবার জন্য, কিন্তু যেটা কিনা খুব প্রয়োজন হচ্ছে সেটার জন্য ফিজিওথেরাপি বা এই ধরনের জিনিসগুলো, তো সেটা আপনারা দেখতে পারেন। চলুন আপনাদেরকে মেশিনটা দেখাই, মেন উদ্দেশ্য মেশিনটা দেখা, চলুন মেশিনটা দেখাই, মেশিনটা দেখুন, যদি আপনাদের মনে হয় যে না আমি যেটা বললাম সেটা দিয়ে সত্যিই কিছু ইনকাম হতে পারে, ধরে নিন আমি মোটামুটি একটা হিসাব দিই, সারাদিনে যদি আপনারা 10 থেকে 15 জনকে সার্ভিসটা দিতে পারেন বা 10 থেকে 15 জনের যদি চেক আপটা করে দিতে পারেন, তো আমি 15 জন হিসাব ধরছি, তো 15 জনকে যদি আমি 20 টাকা হিসাবে দিই, তার মানে 15 থেকে 300 টাকা পার ডে হতে পারে। তো পার ডে যদি 300 টাকা হয় তাহলে মাসে হিসেব করলে 9000 টাকা দাঁড়ায়। আমি ছেড়ে দিচ্ছি, অত দরকার নেই, প্রতিদিনই যে অতগুলো পেশেন্ট আপনি পাবেন বা অতজনকে সার্ভিস দিতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, তবে যদি মিনিমামও ধরে নিই, তার হাফও ধরে নিই, তাহলে 4,500 টাকা হয়ে যায়, মানে 4,500-5,000 টাকা কিন্তু আপনি মোটামুটি মান্থলি ইনকাম করতে পারেন এই কাজগুলো করে এবং সাথে আনুষঙ্গিক জিনিসগুলো করে। এরপরে ধরুন ব্লাড কালেকশন বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেই ব্যাপারগুলো তো আছে, সেগুলোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনারা, এবং যারা মাধ্যমিক পাশ আছেন তারাও কিন্তু এই বিষয়টাতে যেতে পারেন। কমপক্ষে আমি মাধ্যমিক পাশটা প্রয়োজন, আর ডিজিটালে খুব একটা কিছু সমস্যা হয় না, কারণ এখানে সমস্ত কিছু রেডি দেয়। যত বেশি এই বিষয়ে ট্রেনিং নেবেন তত ভালো, এবং এটাতে সবথেকে ভালো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, এখানে কিন্তু আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখবেন সবসময়ের জন্য, যে সার্ভিস ওরিয়েন্টেড যে বিজনেসগুলো আছে সেটাতে কিন্তু সবথেকে ভালো সুবিধা হচ্ছে যে আপনি কোনো একটা সার্ভিস দিয়ে দিলেন, পয়সা পেয়ে গেলেন, আর দ্বিতীয় কোনো ব্যাপার নেই, শুধু সার্ভিসটা ঠিক করে দেবেন, আর কিছু দরকার নেই। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, প্রোডাক্টটা কেমন বানানেন, তার কী গেট আপ আছে, তার মার্কেটিং কী হবে, অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হয়, কিন্তু সার্ভিস ওরিয়েন্টেডে সেই বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হয় না। একবার যদি আপনার সেই পরিচিতিটা হয়ে যায় তারপরে কিন্তু আপনার বিশেষ কিছু করবার প্রয়োজন নেই। যাই হোক, অনেকটা বকবক করলাম, চলুন ভিডিওটা দেখি। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্লিজ একটু লাইক দিয়ে দেবেন ভিডিওগুলো দেখে। আর যারা ওয়েট করছেন, যে আমি আপনাদেরকে বলেছিলাম অনেকদিন আগে ভিডিওতে যে আমি বাইরের কিছু ভিডিও দেবো, হ্যাঁ নিশ্চয়ই দেবো, এই মাসের মানে এটা ডিসেম্বর মাস, ডিসেম্বরের শেষ থেকেই আপনারা সেই ভিডিওগুলো পাবেন। আমার প্রোগ্রাম মোটামুটি হয়ে গেছে যাওয়ার জন্য বাইরে, অনেক দিন হলো যেতে পারিনি, নানা কাজে এবং কাজের প্রেশার ছিল, এখনও এই কাজকর্ম নিয়ে বসে আছি। এই দেখুন এই কাজকর্ম চলছে আর কি, আপনারা জানেন আমি মশলার কাজ করি, সাথে সাথে অন্য কাজ আছে আমার। যাই হোক, আমি ভিডিওগুলো অবশ্যই দেবো, এবং খুব শীঘ্রই আমি যেটা যাব সেটা হচ্ছে ত্রিপুর যাওয়ার প্রোগ্রাম আমার হয়েছে, ত্রিপুর এবং জয়পুর দুটো জায়গাতেই আমি হয়তো খুব শীঘ্রই যাব, তো ভিডিওগুলো দেবো নিশ্চয়ই। দেখুন ভিডিওটা, ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক দেবেন, ধন্যবাদ। এটা হলো সেই মেশিন, ব্লাড প্রেশার মনিটর, মানে ব্লাড প্রেশার মাপার জন্য যে ডিজিটাল মেশিন পাওয়া যায় সেই মেশিনটা। এটা আমি কয়েকদিন আগে কিনেছি, আপনাদেরকে দেখাচ্ছি, ডিজিটাল মেশিন, ভেতরে একটা মেশিন আছে এবং পাম্প করবার যে সিস্টেমটা সেটা আছে, এটা হাতে পড়তে হয়, কন্ট্রোল সিস্টেমটা আছে, দেখুন এখানে লেখা আছে, দেখাই এখানে মোটামুটি কী কী আছে লেখা, এখানে ইনফরমেশানগুলো দেওয়া আছে, সমস্ত রকম মেশিনে যে সমস্ত ইনফরমেশান দরকার সেগুলো দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন, আমি আর এখন পড়ছি না। এখানে দেওয়া আছে ম্যানুয়ালটা আর কি, ছবি সাহায্যে দেওয়া আছে যে কীভাবে এটাকে করতে হয় প্রসেসটা, এখানে বারকোড এবং প্রাইস ট্রাইসগুলো দেওয়া আছে,
প্রাইস যেটা থাকে এমআরপিটাতে নর্মালি তার থেকে অনেকটাই কমে ডিসকাউন্টে পাওয়া যায়। এখানেও সে একই জিনিস আছে মোটামুটি। তাহলে চলুন ভেতরটা খুলে খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে কী আছে ভেতরে। একটা পাউচ আছে, এই পাউচের ভেতরে কিন্তু যেটা হাতে পড়তে হয় সেই জিনিসটা আছে। এক্স্যাক্টলি মানে ডাক্তারি নাম কী আছে আমার জানা নেই, আমি তাই বলতেও পারছি না, যারা জানেন তারা কমেন্ট একটু বলবেন। আর এটা আছে ডিজিটাল মেশিনটা, মেন মেশিনটা যেটার সাথে এটাকে কানেক্ট করতে হয়। তো এটাকে চলুন খুলি, খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে কী করতে হয় না হয়। এটা প্লাস্টিকটা থেকে বের করে নিই, পাউচটাকে খুলে আমি এটাকে লাগাবো। এগুলো আছে, ম্যানুয়াল আছে, একটা ম্যানুয়াল আছে কীভাবে কী ইউজ করতে হবে, কী দেখায় না দেখায়, বিভিন্ন রকম টেম্পারেচার দেখাচ্ছে, বিভিন্ন রকম কিছু লেখা আছে এর মধ্যে, পড়ে নিতে পারেন। আমি আর পড়িনি এগুলো, যার যাদের প্রয়োজন আছে নিশ্চয়ই পড়ে নেবেন। ম্যানুয়াল গাইড যত পড়বেন তত ওই বিষয়ে জানতে পারবেন। প্রোডাক্ট নলেজ ভীষণ জরুরি, যদিও আমার পড়ার সময় হয়নি আমি পড়িনি। এর মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড আছে, এখানে কিছু লেখা নেই যদিও, অ্যাকচুয়ালি বিলের মধ্যেই আছে, এটা এক বছরের ওয়ারেন্টি আছে এটার। এক বছরের মধ্যে যদি এর কোনো সমস্যা হয় তাহলে আমি এটাকে রিপ্লেস করতে পারবো, বা হতে পারে ওয়ারেন্টি যেহেতু রিপ্লেস হয় তো হবে না, হয়তো এর মেশিনটাকে ঠিক করে দেবো, এক্স্যাক্টলি জানি না, আশা করি এক বছরের মধ্যে খারাপ হবে না। তো যাই হোক, এটা হচ্ছে যেটা হাতে পড়তে হয়, এটাতে নর্মালি, আর এটা হচ্ছে কেবলটা চার্জার, ওটা এই পাওয়ার দেওয়ার জন্য, ইলেকট্রিক পাওয়ার। আর এই যেটা আছে, যেটা ডাক্তারির ক্ষেত্রে পাম্প করে যেটাকে করতে হয়, এখানে পাম্প করার প্রয়োজনে মেশিনটা কানেক্ট করলে হয়। এই যে এখানে একটা পোর্ট দেওয়া আছে এর মধ্যে এটাকে লাগিয়ে দেবো। এই যে এটার মধ্যে যেমন মোবাইলে যেমন আমরা লাগাই সেভাবেই জাস্ট এটাকে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি হাতে পরব, হাতে পরতে হবে আমার, এটাকে খুলে নিই, খুলে নিয়ে হাতে পরব। আমি নিজেই পরছি, যদিও এটাকে প্রসেস আছে, বিশেষ প্রসেস না হলে সবসময় ঠিক দেখায় না। হ্যাঁ, হাতে পরবো, এবারে হাত থেকে এভাবে ঢুকিয়ে দেবো। এই যে পাইপটা আছে দেখুন, নিচেটা এটা এটা নিচের দিকে এইভাবে থাকবে, আমি এটাকে পরবো হাতে। তো আর্মটাতে আমি পরে নিলাম, এবারে কী করবো, এটা লাগানো হয়ে গেল। খুব সিম্পল কিন্তু এটা, খুব খুব সহজ, একদম সহজ। এবারে হাতটাকে আমি সোজা করে রেখে এবারে আমি শুধু করবো কি, এটার যে অন বাটনটা আছে, অন অফ বাটনটা আছে, শুধু সেটা চেপে দেবো। দেখুন এই যে অন অফ বাটন আছে, এই যে গোল বাটনটা, এই গোল বাটনটা আমি চেপে দেবো, চেপে দিলাম। দেখি আমার প্রেশার কত এখন, না এরর দেখাচ্ছে, কিছু একটা ভুল হয়েছে, সম্ভবত আমি হাতটা নাড়াচ্ছিলাম বলে এটা ভুল এসছে, এরর দেখাচ্ছে। এটাকে তাহলে আরেকবার আমি অন অফ করবো, হাতটাকে সোজা করে রাখি একটু, রেখে আরেকবার আরেকবার চাপ, এই গোল বাটনটা চাপলে আবার অফ হয়ে যাবে, অফ করে দিলাম, আবার অন করব। প্রথম থেকে আবার রিডিং নিতে শুরু করলো, দেখা যাক কী দেখায়। আমি দাঁড়িয়ে আছি সেই জন্যে কতটা ঠিক দেখাবে জানি না, তবে হাতটা নাড়াবো না, হাতগুলো নাড়ালে ওটা এরর দেখায়। দেখি কী দাঁড়াচ্ছে, একটুখানি সময় দিতে হবে, যথেষ্ট প্রেশার হয় যখন চালু হয়ে যায়, যথেষ্ট প্রেশার পড়ে হাতের উপরে, অনেকটাই ফুলে ওঠে। হ্যাঁ, এখানে প্রেশারটা বেশি দেখাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, সম্ভবত সাথে ঝুলে আছে, সে কারণের জন্যই হতে পারে যে প্রেশারটা ঠিকঠাক দেখাচ্ছে না। যাই হোক, আমার নর্মালি থাকে, মোটামুটি আপনাদেরকে বোঝানোর দরকার ছিল, আশা করছি বোঝাতে পারলাম সিস্টেমটা কী আছে। ঠিকঠাক প্রসেসে করলে ঠিকই দেখায় মোটামুটি, আমি দেখেছি যতবার ধরে প্রেশার চেক করেছি আমার বা অন্য সবারই কিন্তু মোটামুটি ঠিকঠাক রিডিং দিয়েছে। এটাকে অবশ্যই যত্ন করে গুছিয়ে রাখবেন। আর যেটা বলার সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ব্যাটারি আমার এটা ভেতরে দেওয়া আছে, দেখুন এখানে চারটে ব্যাটারি, এটা এসেছে মানে মেশিনটার সাথেই চারটে ব্যাটারি দিয়েছিল, সেই চারটে ব্যাটারি এখানে ইউজ করছে এখনও পর্যন্ত। কদিন চলে, যতদিন চলবে ততদিন ভালো, তারপরে চার্জ কমে গেল ওটা। আর এটা হচ্ছে যে কেবলটা, এটা কিন্তু মোবাইলের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে আপনারা সরাসরি চালাতে পারেন, চার্জিং কোনো সিস্টেম নেই, সরাসরি প্লাগে দিয়ে আপনাদেরকে এটাকে চালাতে হবে।
তো এটা পোর্টেবল খুবই ছোট্ট, আপনারা ব্যাগের মধ্যে করে নিয়েই ঘুরতে পারেন। আর যেমনটা বললাম যে দোকানে আপনারা ইউজ করতে পারেন সার্ভিস দেওয়ার জন্য, আর যাদের বাড়িতে অসুস্থ কেউ আছেন, যাদের প্রেশার চেক করবার প্রয়োজন হয় প্রতিদিন, তারাও কিন্তু কিনে নিতে পারেন। যার যেমন প্রয়োজন সেই সেইভাবে এটাকে ব্যবহার করতে পারেন। আমার মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ছিল আজকে, যেহেতু মেশিনের এত কিছু আসছে আমি আগেই যেমন বলেছি, তো প্রয়োজন হলে আপনারা এটাকে কিনে নিতে পারেন। এর সাথে ইসিজি মেশিনের ট্রেনিং নিয়ে ইসিজি মেশিনটা তুলে কিনতে পারেন যারা এটাকে বিজনেস পারপাস বা সার্ভিস ওরিয়েন্টেড জবের জন্য করতে চান, তারা এগুলো করতে পারেন। আমি মেহতা বিল্ডিং থেকে কিনেছি, আগেও যেমন বললাম কলেজ স্ট্রিটের কাছে, অর্থাৎ এটা কলকাতা মেডিকেল কলেজ, কলেজের উল্টো দিকেও কিন্তু অনেক দোকান আছে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আপনারা যেখানে পাবেন এগুলোকে ঠিকঠাক, যেখানে সার্ভিস দেবে, অর্থাৎ ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে তারা চেঞ্জ করে দিক বা যাই হোক ঠিক করে দিক সেটা করে দেবে, এইগুলো ব্যাপারগুলো কথা বলে নেবেন। আমার পরিচিত দোকান, তাই আমি আর এগুলো এত জিজ্ঞাসা করিনি, কারণ আমি বরাবরই ওখান থেকেই আমি ওষুধপত্রগুলো আনি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন আর একটু লাইক করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।